মাইক্রোসফট ওয়ার্ড 24তম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেজেস, যেটা আমরা ইনসার্ট রিবনের অপশনে দেখতে পাচ্ছি। সো পেজেসের মধ্যে কতগুলো জিনিস আছে আমরা এখানে দেখতে পাবো, যে পেজেস একটা আলাদা ব্লকে আছে। এই ব্লকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। সো প্রথমে আমরা পেজ ব্রেকটা দেখে নিব, তার জন্য আমাদের প্যারাগ্রাফ রিলেটেড কিছু দরকার। যাই হোক, প্যারাগ্রাফ আকারে আমরা বিভিন্ন জিনিস লিখলাম, বিভিন্ন ডামি ওয়ার্ড লিখলাম, ডামি টেক্সট লিখলাম। সো দেখা যাক আমাদের আসলে পেজ ব্রেকটা কি হিসেবে কাজ করে। তো ধরুন আমরা মাঝখানে এখানে কার্সরটি রাখলাম, রাখার পরে আমরা ইনসার্ট অপশনে গেলাম, ইনসার্টে যে পেজ ব্রেকে ক্লিক করলাম, এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আসলে যেখান থেকে পেজ ব্রেক অপশনটি ক্লিক করা হয়েছে সেখান থেকে আসলে পেজটা ব্রেক করে অ্যানাদার পেজে কিন্তু চলে যাওয়া হয়েছে। তার মানে পেজ ব্রেক অপশনটির কাজ হলো কি, পেজ ব্রেক অপশনটির কাজ হলো অর্থাৎ আপনি যেখানে কার্সর রাখা অবস্থায় এই অপশনটি ক্লিক করবেন, যে নেক্সট পেজে চলে যাবে। একদম সিম্পল একটি বিষয়। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে নিয়ে আসি এবং আবার দেখাই। ধরুন আমি এখানে থার্ড লাইনের পরেই পেজ ব্রেকে ক্লিক করলাম, আমি গেটি এই সম্পূর্ণ নতুন একটি অপশনে চলে এসেছে, নতুন একটি পেজে। সো আমি আমার আগের অবস্থানে ফিরে যাই। এখন ব্ল্যাঙ্ক পেজটা আসলে কি, সো আমরা এখানে কার্সর রাখা অবস্থায় আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে কি হয় দেখা যাক। আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ নতুন আরেকটি পেজে গিয়েছে, তবে মাঝখানে একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে গিয়েছে। আমরা আবার একটু দেখি কন্ট্রোল জেড অপশনে, আপনারা যদি এখানে অপশনে একদম বাম সাইডে সাইজ দিকে লক্ষ্য করেন তখন এখন দেখুন কিন্তু পেজ কিন্তু একটি রয়েছে। যখন আমি কার্সরটি এখানে রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম অপশনটি দিয়ে, তখন দেখুন পেজের সংখ্যা কিন্তু 3 হয়ে গিয়েছে এবং আপনি কিন্তু 2 নম্বর পেজে আছেন এবং 2 নম্বর পেজটি পুরো ব্ল্যাঙ্ক, পুরো খালি, এবং 3 নম্বর পেজে বাকি অংশগুলো দেখানো হচ্ছে। এই হচ্ছে পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজের কাজ। তাহলে কভার পেজটা দেখা যাক এবার, এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটি মানে মজাদার একটা বিষয়, কারণ এই কভার পেজটা হচ্ছে আপনি দেখে থাকবেন বিভিন্ন লেটার বা মাঝে মাঝে বিভিন্ন রিপোর্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদি তৈরি করা হয়ে থাকে, তখন সাধারণত কভার পেজের দরকার হয়। অর্থাৎ ডিজাইনিংয়ে যে ব্যাপার স্যাপারগুলো থাকে সেটা কভার পেজ দ্বারা করা হয়, একটু কালারফুল এবং লুক্রেটিভ গর্জিয়াস দেখতে কভার পেজ ইউজ করা হয়। সো দেখা যাক, কভার পেজে ক্লিক করি আমরা। কভার পেজে ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন রয়েছে, মানে কি আপনার কভার পেজটি কীরকম হবে। সো আমি এখানে একটা বিল্ট ইন ক্লিক করলাম কভার পেজে এবং দেখলাম যে এখানে বিভিন্ন একটা কভার পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ধরুন আমি আমার মতো করে সাজালাম এখানে, দ্যাটস ইট। এই সম্ভব আমরা এখানে বিভিন্ন ধরনের আরও কাজ কারবার করতে পারি, এটা চাইলে আমরা রাখতে পারি নাও রাখতে পারি। সো আমরা এখানে ডকুমেন্ট টাইটেলে চলে যাই, ডকুমেন্ট টাইটেলে আমরা লিখতে পারি কভার পেজ, এ কভার পেজ, কভার পেজ ইত্যাদি। আপনি আপনার মতো ডিজাইন করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে পিকচারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের নেক্সট টিউটোরিয়ালে কীভাবে একটা পিকচার ইনসার্ট করতে হয় সেটা দেখানো হবে, স্বাগত এটাই থাকুক। এবং দেন আমরা এই কভার পেজটা রেডি করে আমরা এটা কে এই ওয়ার্ডগুলো বিভিন্ন ধরনের ওয়ার্ডের পরে শুরু করতে পারি, ন্যূনতম পেজের মতো করে আর কি। আমরা একটু ছোট করে দেখতে ভালো লাগবে তাহলে বুঝবেন। এই হচ্ছে আপনার কভার পেজ, কাঙ্ক্ষিত কভার পেজটি। আর এখানে এনাদের অপশন রয়েছে কভার পেজের, এখানে সেখানে দেখতে পাচ্ছি যেমন এইসব বিল্ট ইন কভার পেজগুলো আপনার ভালো নাও লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে মোর কভার পেজ ফ্রম অফিস ডট কম, অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকলে ওখান থেকে আরও ইয়া নামাতে পারবেন। এবং এখানে রিমুভ কারেন্ট কভার পেজ, আমি এখানে কার্সরটি রেখে আমি যদি এখানে ক্লিক করি রিমুভ কারেন্ট কভার পেজ, দেন আমার আসলে কভার পেজটি রিমুভ হয়ে গেলো এবং আগের মতো। তো এই হলো আজকে আসলে পেজ সম্পর্কিত আলোচনা।